শেষ দিকে এসে জমে উঠেছে পটুয়াখালী চার আসনের নির্বাচনী প্রচার প্রচারণা। তাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী চার আসনে নৌকা প্রতীক নিয়ে মুহিবুর রহমান, ইগল নিয়ে মাহবুবুর রহমান, ট্রাক নিয়ে আবদুল্লাহ আহ ইসলাম লিটন, লাঙ্গল নিয়ে মান্নান হাওলাদার, মশাল নিয়ে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ও ডাব প্রতীক নিয়ে জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দোকানপাটগুলিতে আমি দেখা করতেছি, বাড়ি বাড়ি যাচ্ছি। আমি বোধহয় একমাত্র প্রার্থী যে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতেছি। যদি আমি নির্বাচিত হই, জনগণের চাহিদা অনুযায়ী আমি উন্নয়ন করার চেষ্টা করব। ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি, আমি তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। এদিকে তুঙ্গে রয়েছে মামাতো ফুফাতো ভাইয়ের ভোটের লড়াই। মাহবুবুর রহমান ইগল প্রতীক নিয়ে লড়ছেন তারই ফুফাতো ভাই নৌকা প্রতীকের মুহিবুর রহমানের সঙ্গে। তিনি জানান, এলাকার উন্নয়ন থেমে যাওয়ায় প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান। আর মুহিবুর রহমান বলছেন, এলাকায় ব্যাপক উন্নয়ন হওয়ায় ফের নৌকা প্রতীককেই বেছে নেবে জনগণ। এলাকার মানুষ বর্তমান সরকারের উপর সন্তুষ্ট, এলাকার উন্নয়নের কারণে এবং এই সন্তুষ্টের জন্য তারা আগামী জাতীয় নির্বাচনের মতো সেই 70 সাল থেকে যে তারা একটা ঐতিহ্য রেখে এসেছে নৌকায় ভোট দেওয়ার, সেটার জন্য তারা তৈরি হয়ে আছে। আমাদের ভবিষ্যতে এলাকাকে একটা জেলা করার ব্যাপারে আমাদের স্বপ্ন রয়েছে। সুতরাং এই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য এই সরকার ক্ষমতা আসা দরকার। যে মাননীয় সংসদ সদস্য যিনি এখন এমপি হিসাবে আছেন, তিনি আবার মনোনয়ন পেলেন। আমাদের গত 5 বছরের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে আমাদের এলাকার মানুষ তার উপরে নাখোশ। মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন, নানা রকম অপকর্ম, মানুষ খুব হতাশাগ্রস্ত ছিল। সেই হতাশাগ্রস্ত থেকে এলাকার জনগণ আমাকে নির্বাচনে দাঁড়াবার জন্য নানানভাবে রিকোয়েস্ট করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। প্রার্থীদের নিয়ে চায়ের কাপে চুলচেরা বিশ্লেষণ চলছে ভোটারদের মাঝে। যোগাযোগ ব্যবস্থা সহ বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। আমরা এই নির্বাচনে একজন ভালো প্রার্থী চাই, যাদের দ্বারা আমাদের বেকার কর্মসংস্থানের কাজ পাবো আমরা, যারা দিয়ে আমার কুয়াকাটা ভালো হইবে, সুন্দর হইবে। আমরা তো গরিব মানুষ, আমরা ল্যান্ডফোন চালাই যে আমার সুযোগ সুবিধা হইবে, তারই আমরা লোকটা ছাড়া আর কি আমাদের তো সরকার হচ্ছে। আমরা আগে মেম্বারি নির্বাচনের সময় যে আনন্দটা পাইছি, এই জাতীয় সংসদ নির্বাচনে আসলে নির্বাচনের মতো মনে হচ্ছে না। যে প্রার্থী ভালো কাজ করবে এলাকার হিসাবে, হয়তো গরিব দুঃখীর পাশে যদি থাকবে, হয়তো তারাই আমরা ভোট দিয়া বানাব। যেমন এই কারণে যে আগামীতে যে আমি ভোট দিতে পারি নাই, এবছর পারবো কীরকম? আমার ভোট যদি আগেই হইয়ে যায় তাহলে আমি যাই লাভ কি? ক্ষমা গাড়ি ভাড়া দিয়ে আমার ভোট হয়েছে মানে 400-500 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাই, নিজের ভোট নিজে দিতে না পারি তাহলে সে জায়গায় যাই লাভ কি? অধ্যক্ষ মহিবুর রহমান মহিব সাহেব দীর্ঘদিন এই মাটিও মানুষের পাশে ছিল, যার দরুন এই দাদার সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছি। মাঠে পুলিশ, বিজিবি এবং আনসার কাজ করছে এবং নির্বাচনের আগ মুহূর্তে কোস্টগার্ড, আর্মি ফিল্ডে নামবে এবং সবার সম্মিলিত তৎপরতায় ইনশাল্লাহ আমরা একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো ইনশাল্লাহ। কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী চার আসনে ভোটার সংখ্যা 2,90,688 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক।